পুরো ভোটের আগে অস্ত্র উদ্ধার কল্যাণীতে গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার কল্যাণী থানার পুলিশ গতকাল সন্ধ্যায় গয়েশপুর চা বাগান এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ধৃতের নাম আনসার আলী মণ্ডল বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার ভরকুন্ডা গ্রাম পঞ্চায়েত এলাকায় ধৃতের কাছ থেকে একটি সেভেন এম পিস্তল সহ সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে খবর ভোটের আগে ধৃত ব্যক্তি আগ্নেয়স্ত্র বিক্রির উদ্দেশ্যে ওই এলাকায় এসেছিলেন ধৃতকে আজ কল্যাণী আদালতে পেশ করা হয়